ক্লাস সিক্স আজকের অঙ্ক ক্লাসে আমরা চ্যাপ্টার ১৯ থেকে করব, মানে চ্যাপ্টার ১৯ থেকে করব, গণিত প্রভা থেকে। এখানে আমরা আগে প্রথমে বছর মাস দিনের যোগ বিয়োগ গুণভাগটা একটু দেখব। আমি প্রথমে পাঁচের এর অঙ্কটা নিয়েছি, বছর মাস দিন টুকে অঙ্কটা টুকেছি, ৯ বছর ১০ মাস ২৭ দিন, তার সঙ্গে যোগ হবে ৫ বছর ৮ মাস ২১ দিন। প্রথমে আমি একদম সাধারণ যোগটা করেছি, ২৭ আর ২১ যোগ করে লিখেছি, ১০ আর ১৮ যোগ করে লিখেছি, ৯ আর ৫ যোগ করে লিখেছি। আমার এখানে এসছে ৪৮ দিন। আমরা জানি একটা মাসে ৩০ দিন থাকে, ৪৮ দিন তো থাকে না, তাহলে দিনকে আমি ৩০ দিয়ে ভাগও করতে পারি, বা এখানে ৩০টা অতিরিক্ত মানে ভাগ ভেঙে লিখেছি এটাকে, যে ৩০+১৮, তাহলে এখানে পড়ে থাকলো আমার ১৮ দিন। আবার এখানে ১৮ মাস এসেছে, ১৮ মাসও আসে না, একটা বছরে ১২টা মাস থাকে, তাহলে কত অতিরিক্ত, না ১২+৬, বছরটা যেমন আছে আমি রেখে দিয়েছি, তাহলে এখান থেকে আমার এলো ১৮ দিন, মানে যেটা পড়ে রয়েছে সেটা হলো ১৮ দিন। ৩০ দিন মানে এক মাস, তাহলে ৬ সঙ্গে ১ যোগ হয়ে হলো ৭ মাস। আবার এখান থেকে ১২ মাস বেশি হয়েছে, তাহলে ১২ মাস মানে ১ বছর, সেটা এর সঙ্গে যোগ হয়ে হলো ১৫ বছর, তাহলে যোগফলের উত্তরটা কত হলো, না ১৫ বছর ৭ মাস ১৮ দিন। এবারে একটা আমি বিয়োগ দেখাই, পাঁচের সির অঙ্কটা নিয়েছি, ১১ বছর ৩ মাস, এখানে কোনো দিন সংখ্যা লেখা ছিল না, দিনটা আর ৩০ দিন আমি পরে নিয়েছি, অঙ্কটা ছিল ১১ বছর ৩ মাস, আর তার থেকে বিয়োগ হবে ৫ বছর ৯ মাস ২৮ দিন। যেহেতু আমার এখানে বিয়োগের ওপর ঘরটা ফাঁকা ছিল, আমি সেখানে ৩০ দিন নিয়েছি, ৩০ দিনে ১ মাস, তার মানে ৩ মাস থেকে আমি ধার নিয়েছি ১ মাস, এখানে এসেছে ৩০ দিন, তাহলে ৩ মাস থেকে ৩০ দিন কেটে নেওয়া মানে ১ মাস কেটে নেওয়া মানে পড়ে থাকলো ২ মাস, ৩০ থেকে ২৮ বিয়োগ করলে আমার হচ্ছে ২ দিন। এখানে দেখো ২ রয়েছে নিচে ৯, তাহলে মানে ওপরে ছোট সংখ্যা হলে আমি তো বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে এই ২ মাসটাকে আমি এখান থেকে ১২টা মাস ধার নিয়েছি, মানে ১ বছর কেটে নিয়েছি, ১২ মাস ধার নিলে ২+১২ মানে ১৪ মাস, ১৪ মাস থেকে যদি আমি ৯ বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি ৫ মাস। আবার এখান থেকে যেহেতু আমি ১২ মাস ধার নিয়েছি, তাহলে ১২ মাস মানে ১১ বছর থেকে ১টা বছর কমে গেছে, গিয়ে হয়েছে ১০ বছর, ১০ থেকে ৫ বিয়োগ করে হচ্ছে ৫ বছর, তাহলে উত্তরটা হচ্ছে ৫ বছর ৫ মাস ২ দিন। এখন আমি একটা গুণ দেখাচ্ছি, প্রথমে বছর মাস দিন সংখ্যাটা টুকেছি, ৮ বছর ৭ মাস ২১ দিন, তাকে আমার ৯ দিয়ে গুণ করতে হবে। আমি ৯ দিয়ে যেমন প্লেন গুণ করেছি, ৯ দিয়ে আগে ২১কে গুণ করে এখানে লিখেছি, আবার ৯ দিয়ে ৭কে গুণ করে লিখেছি, আর ৮+৯=৭২ লিখেছি। এখানে আমার এসছে ১৮৯ দিন। আমরা জানি যে ৩০ দিনের বেশি হয় না, তাহলে ৩০ দিয়ে আমি ১৮৯ সংখ্যাটাকে ভাগ করছি, ভাগ করলে আমি যেটা পাচ্ছি ওপরে এসেছে ৬ মাস, আর ভাগ শেষ আছে ৯, যেটা ভাগ শেষ সেটাই হচ্ছে দিনের ঘরে বসবে, মানে ৯ দিন, আর এখানে যেটা ভাগ ফল বেরিয়েছে মানে ৬ মাস, সেই ৬ মাসটা আমি মাসের ঘরে যোগ করেছি, তাহলে আমার সংখ্যাটা দাঁড়িয়েছে ৬৩+৬ মানে ৬৯ মাস। এবার ৬৯ মাসকে আমরা জানি ৬৯ মাস হয় না, তাহলে তাকে আমাকে ১২ দিয়ে ভাগ করতে হবে, কারণ মাসকে ১২ দিয়ে ভাগ করে বছরে যাওয়া যায়, ১২ মাসের বেশি তো হবে না, কাজেই ১২ দিয়ে আমি ভাগ করেছি, ৫/১২=৬০, পড়ে আছে ৯, তাহলে যেটা পড়ে আছে অর্থাৎ ৯ মাস মাসের ঘরে বসলো, আর ৫ বছর, এই বছরটা এই বছরের ঘরের সংখ্যাটার সঙ্গে যোগ হলো, তাহলে হলো ৭২+৫ মানে ৭৭ বছর, তাহলে আমার উত্তরটা কী হলো, ৭৭ বছর ৯ মাস ৯ দিন। এবার একটা ভাগ দেখাই, যে বছর ২১ বছর ৭ মাস ৬ দিন, তাকে আমি ভাগ করছি ৯ দিয়ে। প্রথমে আমি বছরের সংখ্যাটাকে ভাগ করছি ৯ দিয়ে, ৯ দুগুণে ১৮ যেমন খাওয়াই আমরা, তাহলে পড়ে রইল আমার অবশেষ ৩ বছরের ঘরে পড়ে আছে, ৩ দিয়ে ৩ তো ছোট সংখ্যা, কাজে আমি ৯ দিয়ে আর ভাগ করতে পারবো না, এখন এই ৩টাকে আমি ১২ দিয়ে গুণ করে মাসে নিয়ে যাব, তাহলে ৩/১২=৩৬ মাস হলো। এখানে যে মাসটা রয়েছে সেই মাসটা এর সঙ্গে যোগ করা হয়েছে, ৩৬ আর ৭ হলো ৪৩ মাস, এবার ৪৩ মাসকে আমি ৯ দিয়ে ভাগ করছি, তাহলে আমার এখানে খাচ্ছে ৪/৯=৩৬, তাহলে আবার বিয়োগ করে পড়ে থাকলো ৭ মাস, আবার ৭ মাস ছোট সংখ্যা আমি ভাগ করতে পারছি না, তাহলে তাকে ৩০ দিয়ে গুণ করে আমি পাচ্ছি ২১০ দিন,
এখানে যেহেতু ছদিন রয়েছে তাহলে 210-এর সঙ্গে 6টা যোগ হবে, হলো 216 দিন। 216-কে আবার আমি 9 দিয়ে ভাগ করছি, তাহলে 9 × 18 পড়ে থাকছে 3, আর সংখ্যাটা নামলো 6। আবার 4 খাওয়ালাম, 4 × 9 = 36, তাহলে ভাগে মিলে গেল। তাহলে আমার উত্তরটা কত হলো, 2 বছর 4 মাস 24 দিন। উত্তরটা হয়েছে 2 বছর 4 মাস 24 দিন।